গুড মর্নিং বন্ধুরা, আজ আমরা এসেছি বাগনান স্কেচ ক্লাব প্রেজেন্টেড অনিমেস আর্ট একাডেমি। অনিমেস দাকে বিশেষভাবে ধন্যবাদ এরকম একটা ওয়ার্কশপ অর্গানাইজ করার জন্য। এই ওয়ার্কশপ কোনো কম্পিটিশন না, এটা একটা ওয়ার্কশপ যেখানে স্টুডেন্টদের ভুল ভ্রান্তি ধরিয়ে দেওয়া হয়ে থাকে এবং কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড হয় না, সবাইকে প্রাইজ দেওয়া হয়ে থাকে। অনিমেস দার ডাকে আমরা বরবেয়া থেকে অনির্বাণ, চন্দ্রকোনা থেকে আমি, তাপস এবং সুমন চারজন মিলে আমরা একটা কারে, অনির্বাণের কারেই আমরা গিয়েছিলাম বাগনানে। এরকম একটা ওয়ার্কশপ দেখে খুবই ভালো লাগলো এবং আমাদেরকে ভীষণভাবে আন্তরিক অভ্যর্থনা পেয়ে আমরা ভীষণ খুশি। ভালো বন্ধু সব ওনাদের কাছ থেকে শিখে আজকে এই জায়গায় আমরা বাগান শিখছিলাম এবং মনে হয়েছে, এবং শুধু তাই না, আমাদের সাহায্যার্থে এই ব্যাপারে আমাদের এই যে পরিমণ্ডলটা তৈরি করতে হেল্প করছে। শুধু তো বটেই, কাউকে না কাউকে তো আসতেই হবে আজকে। কিন্তু এই ব্যাপারগুলো যে আমাদের শিখতে হবে, আমরা শিখছি সেই ব্যাপারগুলো, টেকনিক্যাল ব্যাপারগুলো আমরা শিখছি। আচ্ছা, আমাদের মোটামুটি যারা আগ্রহ এসে গেছে, আমরা কুড়িটা থাকবো সবাই মিলে ক্যানভাসে, এবং শুধু এই আর্ট ওয়ার্কশপের মাধ্যমে আজকে ছোটো ছোটো ছেলেমেয়েরা আমাদের বাউরিয়া এই বাগনান স্কেচ ক্লাব এবং অনিমেস আর্টের যে পক্ষ থেকে যে অনুষ্ঠানটা মানে আয়োজন করা হয়েছে, এই আয়োজনের মধ্যে দিয়ে ছেলেমেয়েরা ড্রয়িং বিষয়ে কোনো যদি কিছু প্রবলেম থাকে, হয়তো তারা মুখে বলতে পারে না বা টিচারদের সঙ্গে সেরকমভাবে বন্ধুত্বসুলভভাবে থেকে ব্যাপারটা বুঝতে পারছে না, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে তারই বন্ধু খুব ক্লোজ ফ্রেন্ড তার জিজ্ঞেস করছে এই এটা কী হলো, এই এটা কী করে হয়, তাদের কাছ থেকে যেভাবে ওই ইজিভাবে আমরা কিন্তু আজকে সেই জায়গাটা কভার করব। আজকে মূল আর্ট ওয়ার্কশপের মূল লক্ষ্যই হচ্ছে এইটা। আমি এর আগে একটা স্পিচ দিয়েছি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে, তাদেরকে আমরা বলেছি যে তোমরা ফার্স্ট টাইম মাথায় নাও এটা কোনো কম্পিটিশান নয়, এটা কোনো কম্পিটিশান না, তুমি তোমাকে ফার্স্ট হতেই হবে, তোমাকে থার্ড হতেই হবে, তোমাকে কিছু একটা হতেই হবে, এখানে এটা সেই রকম মাইন্ড বা মানসিকতা নিয়ে আসবে না। এখানে আসবো আমরা টানা তিন ঘন্টা, আমরা তোমাদের সঙ্গে থাকবো, তোমরাও ছবি আঁকবে, আমরাও ছবি আঁকবো, মানে ছবিটা অ্যাকচুয়ালি কীরকমভাবে রিপ্রেজেন্ট করতে হবে, কীভাবে ছবিটাকে নষ্ট হয়ে গেলেও ছবিটাকে কীভাবে ভালো করা, এটাই হচ্ছে এই আর্ট ওয়ার্কশপের মূল উদ্দেশ্য, যেটা আমাদের বাগনান স্কেচ ক্লাব এবং অনিমেস আর্টের পক্ষ থেকে প্রথম এটা পদক্ষেপ নিয়ে তৈরি করা হচ্ছে। পরবর্তীকালে আমাদের এই প্রোগ্রামটা আরও অন্যরকমভাবে ভাবনা চিন্তা করবো বলে প্ল্যান করেছি, এবার কতদূর কী হবে সেটা পরের কথা, কিন্তু বাগনান স্কেচ ক্লাবের পক্ষ থেকে এবং অনিমেস আর্টের পক্ষ থেকে সকলকে আমি আমাদের এখানে আসার জন্যে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনির্বাণ, উপার, সুমন সেন, তুহিন, তুহিন তুমি ইয়েতে আছো, ক্যামেরায় আছো, আমাদের চন্দনদা আছেন, চন্দন তাপস, চন্দন চন্দনদা আছেন, মানসদা আছেন, আমাদের মধুসূদন বাগ মহাশয় আছেন, এবং আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা সবাই মিলে আমরা যারা আর্টিস্ট আছি তারা নিয়ে আমরা আমাদের যে মেন মুখ হচ্ছে যেটা আমাদের ক্যানভাস রাখাচ্ছে সেই ক্যানভাসে আমরা তুলে দিয়ে আমাদের আছেন আমাদের পোলোর প্রসঞ্জিৎ চ্যাটার্জি, প্রসঞ্জিৎ চ্যাটার্জি আমাদের পোলো কোম্পানির ডিস্ট্রিবিউটার এবং উনি মার্কেটিং দিকটা দেখেন ম্যানেজার। আর আমরা আমাদের যারা আর্টিস্ট আছেন এবং আমরা যারা আছি আপাতত এই মুহূর্তে আমরা ব্যাপারটা করব। নমস্কার। আমাদের চন্দনদা, মানবদা, মধুসূদন পাক মহাশয় এবং আমাদের প্রসঞ্জিৎ চ্যাটার্জি, তাপস কুণ্ডু, সুমন সেন এবং অনির্বাণ বড়বেদা থেকে অনির্বাণ পাক, আমি ওনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা আমাদের অতিথিদেরকে দিয়ে প্রদীপ প্রজ্বলন নয়, আমাদের শিল্পীদের মূল যেটা দরকার ইজেল এবং ক্যানভাস, তুলি, রং, এইগুলো দিয়েই আমাদের অতিথিদেরকে দিয়ে আমরা শুভ সূচনা করবো। আমরা আশা করবো যারা অভিভাবকেরা আছেন তারা একটু আসবেন সামনের দিকে এবং আমাদের এই অনুষ্ঠানটিকে যাতে সাহায্য করা যায়, সফল করা যায়
সাহায্য করবেন। যেটা হচ্ছে আমাদের কুলির মাধ্যমে সব কিছুর মাধ্যমে আমরা যেটা ছবিতে আঁকি সেগুলো সকলে হাত জানি বাগনান স্কেচ ক্লাবের অনিমেষ আগের পক্ষ থেকে যা যার জন্য আমরা এত তো ছুটে এসেছি সে অনিমেষটা অনিমেষ দেখে বলবো বাকিটা একটু হাত বোঝাতে আছে। অনিমেষটা খুব ভালো হাত বোঝায়, সরু তুলির ব্যবস্থা হয়ে গেছে, ছবিতে রাতের বেলায় প্রচণ্ড ভালো হাত বোঝায় এবং লালন সুন্দর কাজ করে। একটু সাইড হোক আমাদের সবাইকে মুক্ত করলাম।
একটু হাত তালি দেবেন, বাংলা সিট দেবেন পক্ষ থেকে এবং অনিমেষের পক্ষ থেকে। মোনালিসা রায় আগে ছিল পাঠ, তাও শ্বাস পাচ্ছি। আসলে মোনালিসা নামে অনেক অনেক স্টুডেন্টের ঘুরিয়ে বেরিয়ে, আর ইভেন্টটি তুলে দিচ্ছেন আমাদের সদস্য কোম্পানি। উনি একজন কবি, সাহিত্যিক, চিকিৎসক এবং সমাজসেবক।